নমস্কার দর্শক রাজ্যের সর্বশিক্ষা অভিযানের টাকা দেবে না কেন্দ্র প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বাংলা দিল্লি এবং পাঞ্জাব বিরোধী দল শাসিত তিন রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া বা পি প্রকল্পে যোগ দিতে তিন রাজ্য অনিচ্ছা প্রকাশ করায় তাদের টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার গত আর্থিক বছরের অক্টোবর ডিসেম্বর এবং জানুয়ারি টু মার্চ ত্রৈমাসিকে তিন রাজ্যকে সমগ্র শিক্ষা অভিযানের খাতে কোনো টাকা দেওয়া হয়নি চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য সারা দেশের মোট চোদ্দো হাজার পাঁচশো স্কুলকে উদাহরণ হিসেবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পিএমসি প্রকল্পের আওতায় এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার ষাট শতাংশ এবং বাকি চল্লিশ শতাংশ রাজ্য সরকার খরচ বহন করবে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট রাজ্যকে শিক্ষামন্ত্রকের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করতে হয় এখনও পর্যন্ত এই মৌতে স্বাক্ষর করেনি তামিলনাড়ু কেরল দিল্লি পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেরল এই প্রকল্পে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে তবে দিল্লি পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ জানিয়েছে তারা এই প্রকল্পে অংশগ্রহণ করবে না তিন রাজ্যের মত জানার পরই তাদের সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার মারফত জানা গিয়েছে দিল্লির তিনশো তিরিশ কোটি টাকা পাঞ্জাবের পাঁচশো পনেরো কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের এক কোটি টাকা বজায় রয়েছে বাংলার তরফে প্রকল্পের নামে আপত্তি জানানো হয়েছে রাজ্য সরকারের বক্তব্য যেখানে কেন্দ্রীয় সরকার ষাট শতাংশ টাকা দেবে এবং বাকি চল্লিশ শতাংশ অর্থ রাজ্য সরকারকে দিতে হবে সেক্ষেত্রে প্রকল্পের নাম শ্রী করা হবে কেন সুতরাং বোঝা যাচ্ছে যে বর্তমানে বেশ কিছু রাজ্যে কিন্তু এই সর্বশিক্ষা অভিযানের টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে মৌ স্বাক্ষর করার কথা ছিল সেই মৌ স্বাক্ষর করেনি বলে এই রাজ্যগুলিতে সমগ্র শিক্ষা অভিযানের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে একটা প্রশ্ন উঠছে যে সমগ্র শিক্ষা অভিযানের তরফ থেকে বা সমগ্র শিক্ষা অভিযানের টাকা থেকে যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হয় তাদের বেতনও কি আগামী দিনে বন্ধ হয়ে যাবে প্রশ্নটা কিন্তু থেকেই গেল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ